বাংলাদেশে বোল প্রতীক্ষিত একটি আদেশ কার্যকর করা শুরু হয়েছে। পর্নোগ্রাফিক সাইটগুলো বন্ধ করার কাজ চলছে পুরো দমে। ইতিমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর জানিয়েছে, বাংলাদেশ থেকে 244টি পর্নোগ্রাফিক সাইট বন্ধ করেছে তার মন্ত্রণালয়। কিভাবে করা হয় এই কাজটি? এই কাজটি করা হয় নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা, তার আইপি কিংবা ডিএনএস ব্লক করার মাধ্যমে। এ ধরনের কাজে আগে আইপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়ে করানো হতো, কিন্তু সরকার এবার এক ধাপ এগিয়ে আছে। এবার তারা আর লোকাল আইএসপির উপর নির্ভর না করে সরাসরি আইজির মাধ্যমে এই কাজটি করছে। এতে করে যেসব আইএসপি নির্দিষ্ট কোনো আইজির ব্যবহার করে এবং আইআইজি যদি কোনো ওয়েবসাইট ব্লক করা থাকে, তবে সেই আইএসপির সব ব্যবহারকারী ব্লক করা কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না। এ পর্যন্ত সব কিছুই ঠিক আছে, তবে এই কাজটি করতে গিয়ে বাংলাদেশ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আইপি বা ওয়েবসাইটেও ভুলবশত বন্ধ হয়ে গেছে, যা এখন কেউ খতিয়ে দেখছে না। অনেকে এখনও জানেই না এসব কোন ওয়েবসাইট বন্ধ হয়ে যাচ্ছে। এসব ওয়েবসাইট বন্ধের প্রতিক্রিয়াতে আর কি কি সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে? উদাহরণ হিসেবে বলা যায়, এই আইপি ব্লক করতে গিয়ে আইআইজি এ থেকে মাইক্রোসফট উইন্ডোজের হালনাগাদ করা সার্ভিসটিও বন্ধ হয়ে গেছে। এতে করে বাংলাদেশ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কোনো আপডেট করতে গেলে বাধার সম্মুখীন হবেন। একই সঙ্গে ব্লক হচ্ছে আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত ই কমার্স সেবা প্রদানকারী কোম্পানি শপিফাই এর মূল আইপিটিও। যারা এই ব্লক করার কাজে নিয়োজিত আছেন, তারা সব কিছুই যাচাই না করে যদি একসঙ্গে অনেক কিছু ব্লক করার চেষ্টা করেন, তাহলে এই সমস্যার সমাধান হবে না। এই কাজটি করতে আরও সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে করে একটি ওয়েবসাইট ব্লক করতে গিয়ে যেন পুরো সার্ভারই ব্লক না হয়ে যায়। কারণ একটি সার্ভারে অনেক সাইট থাকতে পারে যা একই আইপি শেয়ার করে। সেক্ষেত্রে শুধুমাত্র পর্নোগ্রাফিক সাইটের ঠিকানা ব্লক করে বাকি সাইট যাতে ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।